চট্টগ্রামে শেষ হলো দুই দিনব্যাপী জমজমাট বিশ্ববিদ্যালয় ফুটবল উৎসব। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চট্টগ্রাম অঞ্চল থেকে দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পেয়ে গেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং সাদান বিশ্ববিদ্যালয়। সকালে প্রথম কোয়ালিফায়ারে বিজিসি ট্রাস্টকে 2-1 গোলে হারিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যায় পরের পর্বে। অন্যদিকে চুয়েটকে 3-1 গোলে হারায় সাদান বিশ্ববিদ্যালয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। তাদের সকলকে সালাম, প্রথমে অভিনন্দন জানাই যারা আজকে দুটি দল বিজয়ী হয়েছে, আইইউসি এবং সাউদার্ন ইউনিভার্সিটি জুড়ে। এই সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান। 16 জুলাই হবে ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট 2023-এর কুমিল্লা পর্ব। 18 জুলাই থেকে ঢাকা পর্বের পর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে রাজধানীতে। 29 জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল। তাজুল ইসলাম, এনএসপোর্টস।